পুলিশ নাকি গুন্ডা রক্ষক নাকি ভক্ষক এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে গুঞ্জন খাকি উর্দি যখন গায়ে উঠে তখন রক্ষাকর্তা হিসেবে শপথ দিয়ে দায়িত্ব পালন করা থাকলেও সেই খাকি উর্দিধারীরা আজ না হয়ে রাতের আধারে তল্লাশির ঘরে জিনিসপত্র তসনচ করার অভিযোগ সহ বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার মতো অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকার লক্ষ্মী সাহা পাড়াতে ছিল না কোনো আদালতের ওয়ারেন্ট কাগজ এই ওয়ারেন্ট কাগজ ছাড়াই কি করে আপন উঁচাই নামে এক পুলিশ কনস্টেবলের নেতৃত্বে আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয় এবং গৃহবধূর গায়ে হাত দেওয়া সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে তা নিয়ে উঠছে প্রশ্ন আপন উচ্চে রাঙামুড়া পাড়িতে পুলিশ কনস্টেবল প্রতি কর্মরত অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে তার যা কান পাতলি শোনা যায় মাসে মাসে হাফতার বিনিময়ে আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উচ্চয় পেয়ারবাড়ি থানা সহ রাঙামুড়া ফাড়ির বড় মাপের পুলিশ আধিকারিকদের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উচ্চের গন্ডাগিরি অভিযোগ যখন তখন ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে তল্লাশি নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ি জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙামুড়া ফাঁড়ির কিছু খাকি উর্ধিতারীরা এমনই অভিযোগ রয়েছে এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী পাড়ার বাসী বিষ্ণুকান্তিদের আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে এ বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচ্চে সহ কয়েকজন কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায় এই তল্লাশির নামে রাত ভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকেদের হয়রানি এমনই অভিযোগ আর অভিযোগ বিষ্ণুকান্তিদের বাবা শিলচর অবস্থান করছেন চিকিৎসার কারণে পুলিশের সাথে নেশা কারবারীদের গোপন বোচা পড়া রেখে সাধারণ মানুষদের উপর তল্লাশির হইরানির ঘটনা কি খереছিছি রব উঠছে এখন প্রশ্ন হলো পুলিশের কাছে বিষ্ণুকান্তিদের সম্পর্কে অভিযোগ থাকলে তাহলে রাতে কেন তল্লাশি আর যদিও বা তল্লাশি চালানোর প্রয়োজন হয় তাহলে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিক আদালত থেকে কেন ওয়ারেন্ট কাগজ নিল না পুলিশ কনস্টেবল আপন উচই এই প্রশ্নই উঠছে রাজনগর ব্লক জুড়ে আপনার নাম মায়রানি পাটা আর ওনার নাম এই জায়গাটাকে কি কোন জায়গা ধরে আচ্ছা কোন থানার আন্ডারে কি হয়েছে গতকালকের ঘটনাটা একদম সবিস্তারে কর গতকালকে আমরা মানে ঘুমাই গেছি কেন সারাটার মধ্যে ঘুমাই গেছি কেউ ঘুমাই যাওয়ার পর রাতে সাড়ে বারোটা প্রায় পৌনে একটার দিকে পুলিশ আইসে আইয়া তো কইতেছে বাড়িতে কেউ আছেন দরজা খোলেন দরজাটাকে খুললে

আমার দুইটা দুধের বাচ্চা আমি ঘুম নিয়ে আইছি ঘুম নিয়ে আবার তারা আমরা বাইর করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছনা টিছনা তুলে ফালাইয়া দিছে ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে শন রাখি শন টন ভাঙিয়া টাইঙ্গা সব কিছু উলট পালট করে রাখছে এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না এবার আমরা আমরা লোকে থাকে না ওটা শিলচর গেছে ডাক্তার দেখাইতে এই বেটার ঘরে মাল রাখছে কই বেটা ঘরে তালা টালা খুললে তালা টালা ভাইঙ্গা এই ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে পিটু রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন